স্বাগতম এডিটর ইয়ার ইউটিউব চ্যানেল এখানে চ্যানেল নতুন আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন হাই গাইস আজকে আমি পড়াবো ক্লাস 9 এর ইংরেজি বই 20 থেকে প্রথম লেসন টেলস অফ ভোলা গ্রান্ডপা টেলস অফ ভোলা গ্রান্ডপা ভোলা গ্রান্ডপা মানে ভোলা দাদুর গল্প সমূহ এরা রচনা করেছেন মনোজ দাস ভোলা গ্রান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ভোলা গ্রান্ডপা এবং তার স্ত্রী অর্ধাঙ্গিনী তার জীবন সাথী জীবন সঙ্গিনী লিভড এট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ একেবারে পশ্চিম প্রান্তে পশ্চিম সীমান্তে এই ভোলা গ্রান্ডপা এবং তার স্ত্রী থাকত বাস করত অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামে আমাদের গ্রাম মানে লেখকদের গ্রামের কথা উল্লেখ করা হয়েছে আ লার্জ বকাল ট্রি ওভার শ্যাডোড দ্য হাট একটা ভীষণ বড় বকুল গাছ এই যে ভোলা গ্রান্ডপাদের হাট হাট বলতে কুঁড়ে ঘর বিচুলি খড় দিয়ে যে ঘর বানানো হয় সেটা হচ্ছে হাট এই কুঁড়ে ঘরের উপরে ছায়া দিত তার মানে এখানে ভোলা গ্রান্ডপাদের যে বাড়ি ছিল এই বাড়িটা খুব মায়াবী জায়গা উপরে একটা বকুল গাছ তার নিচে বাড়ি বাড়িটা বেশ ছায়াপূর্ণ আর সেই বাড়িটা হচ্ছে বিচুলি এবং খড় এই জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল গ্রুপ অফ মাঙ্কিস ভোলা গ্রান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট যে যে বকুল গাছ তাদের ঘরের উপরে ছায়া দিয়ে রয়েছে ছায়া করে আছে বা যে বকুল গাছের নিচে ভোলা গ্রান্ডপাদের বাড়ি যে কুঁড়ে ঘর ওই বকুল গাছে একদল হনুমান বাস করত হনুমান এবং দলটা খুব ছোট মাঝারি বলা যাবে না খুব ছোট হয়তো দু পাঁচটা দশটা হনুমান নিয়ে একটা দল গঠন করে সেখানে থাকতো তো ভোলা গ্রান্ডপা এবং তার স্ত্রী এই বৃদ্ধ আর বৃদ্ধা কখনোই হনুমান থাকা নিয়ে কোনো খারাপ কিছু মনে করেনি কোনো আপত্তিকর ক্ষতিকর অকল্যাণকর কখনো ভাবেনি তারা এটা নিয়ে কোনো দুশ্চিন্তায় পড়েনি কখনো ওয়ান মুন লাইট নাইট একদিন চন্দ্র এক চন্দ্র আলোকিত মানে রাতে মানে জ্যোৎস্নার রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল একটা উৎসব থেকে আমরা ফিরে আসছিলাম একটা উৎসব থেকে উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি যে রাস্তা ধরে আমরা ফিরে আসছিলাম সেই রাস্তাটা ছিল অনেক লম্বা অনেক দীর্ঘ অ্যান্ড ফগি এবং কুয়াশা আচ্ছন্ন অ্যাকচুয়ালি রাস্তা দীর্ঘ হয় এটা ঠিক কিন্তু রাস্তা তো আর কুয়াশাচ্ছন্ন হয় না পরিবেশ কুয়াশাচ্ছন্ন হয় এবং তার ফলে যে রাস্তা দিয়ে আমাদের আসতে হয় কুয়াশা ভেদ করে আসতে হয় এই জন্য বলা হয় যে ফগি মানে কুয়াশাচ্ছন্ন রাস্তা ঠিক আছে এখান থেকে দুটো বিষয় স্পষ্ট যে যেখানে ফেস্টিভ্যাল হচ্ছে আর এই মনোজ দাসদের বাড়ি এই দুটোর মাঝে দূরত্ব বেশ অনেকটাই আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে ফেস্টিভ্যালগুলো উৎসবগুলো বেশিরভাগ হয় শীতকাল অন্যান্য সময় হতে পারে কিন্তু শীতকালে উৎসব করার প্রবণতা মানুষের মনে বেশি থাকে তো এই যে উৎসব হচ্ছে এটাও শীতকালে হচ্ছে কারণ যদি শীতকাল না হতো তাহলে রাস্তা কখনো ফগি হতো না রাস্তাতে কখনো কুয়াশা থাকতো না কুয়াশা আছে মানেই এটা শীতকালেই হচ্ছে ধরে নিতে হবে আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স আই মানে হচ্ছে এখানে লেখক নিজে আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স আমি চড়ে আসছিলাম আমি চড়ছিলাম আমার গ্রামের যে চৌকিদার চৌকিদার মানে যে ওয়াচম্যান গার্ড নাইট গার্ড তার কাঁধে চড়ে আমি আসছিলাম সাডেনলি হঠাৎ করে অচানক ভোলা গ্রান্ডপা লেট আউট অফ লাউড ওয়াইন ভোলা গ্রান্ডপা একটা তীব্র চিৎকার করে দুঃখ বিলাপ করে উঠল এভরি
ওয়ান ইন আওয়ার পার্টি, প্রত্যেকেই আমাদের পার্টিতে, আমাদের দলে, আমাদের এই গ্রুপে প্রত্যেকেই অল সারপ্রাইজড, সকলেই বিস্মিত অবাক হয়ে গেল। যেহেতু হঠাৎ করে ও চিৎকার যেতে যেতে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে চিৎকার করে উঠেছে একটা বৃদ্ধ লোক, একটা বুড়ো মানুষ, এবং সেই হচ্ছে সবচেয়ে সিটিজেন, মানে সিনিয়র সিটিজেন। তো সেই যখন প্রচণ্ড চিৎকার করে উঠেছে, তখন বাকিরা সবাই স্তম্ভিত হয়ে গেছে, বাকিরা সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, ভোলা দাদু এইভাবে চিৎকার করে উঠলো কেন? হি উই হল্টেড, উই হল্টেড, সরি উই হল্টেড, আমরা থমকে গেলাম, আমরা দাঁড়িয়ে গেলাম, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট, একটু অনুসন্ধান করে, খোঁজখবর নিয়ে, ভালো করে জিজ্ঞাসাবাদ করে দেখা গেল, প্রমাণ মানে প্রকাশ পেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা তার নাতি মানে ছেলের ছেলেকে নিয়ে এসেছিল টু দ্য ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালে, যে ফেস্টিভ্যাল থেকে আমরা ফিরছি, এই ফেস্টিভ্যালে, এই ফেস্টিভ্যালে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে এসেছিল। He had tightly held on to the two fingers of the boy. এই ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে, তার নাতির দুটো আঙুল এইভাবে শক্ত করে ধরে রেখেছিল। He did not realize, সে বুঝতেই পারেনি, He did not realize, ভোলা গ্র্যান্ডপা বুঝতেই পারেনি, when those fingers slipped out, কখন ওই দুটো আঙুল ফসকে গেছে, ছেড়ে গেছে তার হাত থেকে, তার হাত থেকে এভাবে আঙুল বেরিয়ে গেছে কখন, সেটা সে উপলব্ধি করতে পারেনি, বুঝতেই পারেনি, জানতেই পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা যেহেতু ওর নাতির হাত দুটো আঙুল এভাবে ধরেছিল, আর এইভাবে ধরেই ও হাঁটছিল, চলছিল, যখন আঙুল হাত থেকে ফসকে গেছে, বেরিয়ে গেছে, তারপরেও ভোলা গ্র্যান্ডপা এইভাবে ধরে রেখেছে, ধরে এইভাবে মুঠো বেঁধেই সে আগের দিকে চলছে, ঠিক আগের মতোই, যেন তার হাতে এখনো পর্যন্ত নাতির আঙুল ধরা আছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন দলের থেকে কেউ একজন, সামওয়ান, কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি এইভাবে গ্রিপ করে রেখেছে, কিভাবে পাকড়ে রেখেছে, ধরে রেখেছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ড সান অ্যান্ড লেট আউট আ লাউড ওয়াইল, তখন তার গ্র্যান্ড সানের কথা তার মনে হলো, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ড সান, তখন তার সেই গ্র্যান্ড সান তার নাতির কথা মনে হলো, এবং সে একটা তীব্র চিৎকার দিল, সে বিলাপ করলো, দুঃখ করলো। মাই ফাদার, যেহেতু ছোট্ট একটা ছেলে, কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব, সেটা মেলা হতে পারে বা কোনো জনসঙ্গম হতে পারে, সেখানে হারিয়ে গেছে, তো তাকে খুঁজতে হবে। মাই ফাদার মানে লেখকের বাবা, মাই ফাদার চোজ টু শার্ফ আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, বুড়ো মানুষ, ওকে তো আর একা নাতিকে খুঁজতে পাঠানো যায় না, তাই আমার বাবা মানে লেখকের বাবা ওই পার্টি থেকে, ওই দল থেকে দুজন মানুষকে সিলেক্ট করে নিল, দুটো মানুষকে বেছে নিল, তাদেরকে বেছে নিয়ে, এবং যাদেরকে বেছে নিল তাদের দৃষ্টিশক্তি প্রখর, প্রচণ্ড, সেন পক্ষের মতো, তো তাদের বেছে নিয়ে, সঙ্গে নিয়ে ভোলা গ্র্যান্ডপা এবং মনোজ দাসের বাবা আর দুজন লোক, টোটালে চারজনা সেখানে চলে গেল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেল বেশি দেরি হয়ে যাওয়ার আগে, বেশি লেট হয়ে যাওয়ার আগে, সময় বেশি গড়িয়ে যাওয়ার আগে আগেই এই গ্র্যান্ডসনকে, নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কজি সেল্টার আন্ডার আ কাউস বেল, সে গ্রহণ করেছিল একটা আরামদায়ক আশ্রয় আন্ডার আ কাউস বেলি, একটা গরুর পেটের নিচে তার কাছে আরামদায়ক, গরুর পেটের নিচটা তার কাছে আরামদায়ক মনে হয়েছে, সে সেই জায়গাটা বেছে নিয়েছে,
দাদু তো প্রচন্ড মজাদার লোক, ভোলা গ্র্যান্ডপা তো মজাদার লোক, ওর নাতি আরো মজাদার। ওর কাছে গরুর দুই পায়ের মাস কানেটিক পেটের নিচটা আশ্রয় বলে মনে হয়েছে। অদ্ভুত ব্যাপার।